আরে তুমি, আরে এসো ভেতরে এসো, দেখো শালিকা। আরে বলে ভাই, কিন্তু আপা কোথায়? আচ্ছা ধরো মনে করো এখন তোমার আপা বাসায় নেই, তাহলে কি কোনো সমস্যা? আরে না কোনো সমস্যা না। কি অবস্থা আপনাদের, আপনারা ভালো আছেন? আরে রিতা কেমন আছিস? ভালো আছি আপা, তুই কেমন আছিস? এইখানে দাঁড়িয়ে কথা বলছিস কেন? চল ভিতরে, চল ভিতরে, ভিতরে যা, ভিতরে যা। আপা মা কেমন আছে? আছে, ভালো আছে। আপা শরীরটা ভালো? হ্যাঁ হ্যাঁ ভালো। কতদিন পর আসলি? এই দেখো ওকে একটু মাংস দাও না। নে আপা একটু একটু, তুই একটু আগে দিয়েছিস, আমি আর খেতে পারবো না। তো এক পিস দি। নেবে না। কি হয়েছে? কিছু না। খাচ্ছিস না কেন তুই? খাচ্ছি তো আপা, কেমন পেটটা ভরা ভরা লাগছে, খেতে ইচ্ছে করছে না। কিছুই তো খাস নাই তুই। আমি পরে খাবো, খেতে লাগলে। আরে আরে একটু তো খা। আরে এইটুকু তো শেষ কর, একটু খা। কি হলো বুঝলাম, দেখলে কাণ্ড, না খেয়েই উঠে গেল, সব ভাত রয়ে গেছে, কি হয়েছে বলো তো? আরে কি আর হবে, আজকালকার মেয়েরা হয়তো বয়ফ্রেন্ডের সঙ্গে ঝগড়াঝাটি হয়েছে, এর জন্য আবার খাওয়া বন্ধ করে দিয়েছে। তুমি দুলা ভাই না, তুমি একটু জিজ্ঞেস করলেই পারো, তোমার কাছে তো শেয়ার করবে। আমি জিজ্ঞেস করব? আরে কি বলো, আমি জিজ্ঞেস করব? আচ্ছা ঠিক আছে খাও, দেখে আমি একসময় জিজ্ঞেস করে নেব। একটু পরে খেয়ে দিয়ে যা জিজ্ঞেস করো, কী সমস্যা? ঠিক আছে। May I coming, darling? আরে দুলা ভাই, হ্যাঁ আসেন বসেন। তো এবার কদিনের জন্য আসা হলো আমার কাছে? আসলে দুলা ভাই আমি কম্পিউটারে একটা গ্রাফিক্স কোর্সে ভর্তি হয়েছি, তো তো আপা বললো এখান থেকে কাছে হয় এই আর কি। এত পড়াশুনো করছো, এত জ্ঞান অর্জন করছো, অথচ দুলা ভাই কোনটা চায় সেটা বুঝতে পারছো না? কি করছেন দুলা ভাই? আজকে আমি তোমাকে খুব ভালোবাসি, আর যদি এখানে আসে কোনো অসুবিধা নেই, কারণ তোমার আপাকে আমি কি বলতে পারি, এখন বুঝতেই পারছো নিজেদের মধ্যে এসব তো লাভ আছে। ডাক্তার সাহেব আমার বোন ঠিক আছে তো? কি হয়েছে ওর, কোনো সমস্যা? না এমনি সব কিছু ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই, শুধু ওনার দিকে একটু খেয়াল রাখবে, যত্ন নিতে হবে। হ্যাঁ কেন? কারণ আপনার বোন মা হতে চলছে। আর শুনুন, আমি যে কিছু ওষুধ লিখেছি এগুলো একটু নিয়ে আসবে আমাকে খাওয়ানোর জন্য। আমার বোন এত খারাপ, আমি তো ভাবতেও আমার জ্ঞান না হচ্ছে। আসি তাহলে, ভালো থাকবেন। বল কার সাথে করেছিস এসব? বাবা আমার মান ইজ্জত তো কিচ্ছু রাখলি না, মুখ দেখাতে পারবো না আমরা, চরিত্রহীন মেয়ে, তোকে বোন ভাবতে আমার ঘেন্না হচ্ছে। যা করেছি তোর জন্য করেছি। আমার জন্য করেছিস? কি করেছিস আমার জন্য? তোর জামাই তোকে ডিভোর্স দেওয়ার ব্ল্যাকমেল করে প্রতি রাতে তোকে স্লিপিং পিল খাইয়ে আমার সাথে চরম নির্যাতন করেছে। এত কিছু হয়েছে তুই আমাকে বলিস নি কেন? বললে কি হতো, তোর সংসারটাই ভাঙতো। আমি তো এমনিতেও করবো না এই সংসার। ঠিক আছে আমি তো ব্যাগ গুছিয়ে দিচ্ছি, তুই বাড়িতে যা, আমি সব দেখছি।
আদিল সাহেব, আমার সেলফ রেসপেকটেশন সম্পর্কে আপনি তো খুব ভালো করে জানেন, আর তাছাড়া আপনার সাথে আগে কাজ হয়েছে আপনি তো বোঝেনি, আমি যেটা বলি সেটাই কিন্তু করি। আগে আপনার সঙ্গে 2 কোটি টাকার প্রজেক্ট হয়েছে, সম্পূর্ণ ডিল আমি করেছি এবং সম্পূর্ণভাবে আমরা কিন্তু কাজটা শেষ করেছি। এখন বিষয় হচ্ছে যে আমরা কিন্তু নারীদের নিয়ে কাজ করি, আমাদের ভিতরে মানবতাটাকে আপনি তো বুঝতেই পারছেন, মানবতা, নারীবাদ এই জিনিসটাকে আগ্রগত করছে। মানবতা না মানবতা, মানবতা মানবতা, তুই কি করেছিস, কি বুঝিস তুই? তুই আমার বোনকে দিনের পর দিন, রাতের পর রাত তুই আমাকে ডিভোর্স দেওয়ার কথা বলে তুই আমার বোনকে রেপ করেছিস। আমাকে তুই একটু জানতে দিস নি, আমি ঘরে থাকি না থাকি তুই আমার বোনকে ছাড়িস নাই। তুই ধর্ষণ করেছিস, ধর্ষণ, তুই পশু, পশু, তুই একটা জানোয়ার, তুই একটা জানোয়ার, আমার তোকে মানুষের সামনে তোকে এখন মারতে আমার খারাপ লাগছে না। তুই আমার স্বামী, এটা ভাবতে আমার আমার ঘৃণা হচ্ছে। তুই আমার স্বামী, তোমার অফিস কি করছো তুমি? ধর্ষণ করে ওর জীবনটা নষ্ট করে দিয়েছিস, তুই ওর জীবন নষ্ট করে দিয়েছিস। তুই তুই আমাকে ডিভোর্স দিবি বলেছিলি, আমাকে ডিভোর্স দিয়ে কথা ভয় দেখিয়ে তুই তুই বলেছিলি তুই আমাকে ডিভোর্স দিবি, ওকে রেপ করবি। আমি 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 তোকে, তুই আমাকে ডিভোর্স দিবি না, আমি তোকে ডিভোর্স দিব। তুই বাইরে যা, বাইরে যা, তুই দেখ তোর সব বাপ এখানে দাঁড়িয়ে আছে, একটা একটার সামনে দিয়ে তুই বাইরে যেতে পারবি না, পুলিশ সব ঘেরাও করে রাখছে তোকে। তুই তুই আমার বোনের জীবনটা ভালো নষ্ট করেছিস, তোকে আমি মেরেই ফেলবো। আপনার হাজবেন্ড যে এত খারাপ আমরা কিন্তু জানতাম না, এটা মানে আমরা আসলে এসবের কিছুই জানতাম না। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি আপনি বাইরে যান, ওকে আমরা পুলিশের কাছে ধরে নিয়ে যাচ্ছি।